তো বসে গেছি গরম গরম ইলিশ মাছ এই যে লেখা আছে না ওয়ার্নিং অল আন জানেন তো এই নমস্কার সবাইকে আশা করি সব্বাই ভালো আছেন আজকে সানডে তো ঝাড়ু পোছা করব একটু ভালো করে প্রথমেই ঝাড়ু দিচ্ছি এখন সপ্তাহে সব দিনই ঝাড়ুটা দেওয়া হয় কিন্তু পোছাটা সপ্তাহে একদিনই হয় আমার মেয়ে হওয়ার আগে আমি প্রায় সপ্তাহে দু তিনবার করে পোছা লাগাতাম কিন্তু এখন আর তা হয়ে ওঠে না মানে সময়ই পাওয়া যায় না আর এত জিনিস সরিয়ে তখন সরিয়ে সরিয়ে পোছা লাগাতে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো চলুন ঝাড়ু আর পোছা করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো আজকে এই ঝাড়ু পোছা দেখে প্রথমেই আমার একটা কি মনে পড়ছে বলুন তো সেই পাঠের একটা লাইন আজ মঙ্গলবার জঙ্গল পরিষ্কার করার দিন এই লাইনটা আমার খুব মনে পড়ছে আজকে জানেন তো তো এখানে যেহেতু কাঠের বাড়ি সবারই মানে অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য সব বেসিক্যালি কাঠের বাড়ি হয় কাঠের বাড়ির একটা অসুবিধা হচ্ছে যেহেতু আমরা ইন্ডিয়ান তো প্রচুর ওই মশলাপাতি দিয়ে একটু ছোঁক দিয়ে আমরা তো রান্না করি একটু তেল উপরে জমে যায় তো তার জন্য স্লিপারই হয়ে যায় তো আমি যখন পোছা লাগাই তখন কি করি একটু করে সার্ফ দিয়ে দিই যাতে ওই ওপরের তেলটা উঠে যায় আর এখানে আবার বেশিরভাগ বাড়িতেই কিন্তু ম্যাট দেওয়া থাকে আমি আবার এই ম্যাটটা পছন্দ করি না কারণ ম্যাটে অ্যালার্জিও হয় আবার যদি আপনার আগের রেন্টারের কাছে কোনো পোষা কুকুর বা বিড়াল থাকে এখানে একটু পোষা কুকুর বিড়ালের একটা চল আছে তো তাহলে কিন্তু তাদের লোম থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এক আর দুই হচ্ছে আপনার যদি ছোট বাচ্চা থাকে সে তো সারাদিন জল ফেলছে খাওয়ার ফেলছে তার মানে সে অবস্থা খারাপ ম্যাট মানে একেবারে নেওয়া যাবে না তারপরে আবার যদি পটি ট্রেনিং বা সুসু ট্রেনিং হয় তখন তো বাচ্চা এখানে সেখানে একটু শুশু করে ফেলে যদিও বা আমার মেয়ে এক বছর বয়স থেকে মানে পটি শুশুর কথা একদম সুন্দর বলতে পারে তো আমার অতটা অসুবিধা হয়নি কিন্তু মানে এই রকম সিচুয়েশানগুলো কিন্তু সাফার করতে হয় মানে যদি ম্যাট থাকে তবে ম্যাট পরিষ্কার করার এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় ভালো শ্যাম্পু করা যায় ম্যাটকে তারপরে আপনি ভ্যাকিউম করুন সবসময় মানে পরিষ্কার করার জিনিস পাওয়া যায় তবে একটু কষ্ট হয় কিন্তু এটা যত ইজিলি মানে পরিষ্কার করা যায় আমার মনে হয় যে আমার অতটা মানে ম্যাটটা ভালো লাগে না আর কি আবার অ্যালার্জির একটা বড় সমস্যা তো আছেই তো এই সব কারণে আমি কিন্তু পাশে আর একটা অ্যাপার্টমেন্ট আছে ওটা আমি চুজ করলাম না কারণ ওটাতে ম্যাট আছে বলে তো আমার এটাই ওই জন্য পছন্দ হয়েছে তারপরে একটু পুজো পার্বণের সময় আলপনা দেব তো সেটাও একটু মানে এই ম্যাট থাকলে আর হয় না তো এই কাঠের ওই জন্যই আমি এটা নিয়েছি আর কি চলুন দাঁড়ান আপনাদেরকে আজকে বাইরেটা দেখাই এত হাওয়া দিচ্ছে কি বলবো মানে গাছগুলো একদম দুলছে জানেন তো শিকাগোকে আবার উইন্ডি সিটি বলে আমরা এই ঘুরতে গিয়েছিলাম অ্যান্টেলো ক্যানিয়ন সেখানে যখন বলি আমরা শিকাগো থেকে এসেছি তখনই সবাই বলছে ও উইন্ডি সিটি শিকাগো কি বলবো আর তো দেখুন এই বাবা ডালপালা কীরকম ভেঙে ভেঙে পড়ছে ভগবান জানেন তো এখানে প্রচণ্ড টর্নেডো হয় আর আমাদের এই যে অ্যাপার্টমেন্টের যে গ্রাউন্ড ফ্লোরটা সেটা হচ্ছে টর্নেডো শেল্টার তো কোনো টর্নেডো এলে ওখানে গিয়েই আমাদেরকে আশ্রয় নিতে হবে দাঁড়ান ডাস্টবিনটা ভর্তি হয়ে গেছে ওটাও না গার্বেজে ফেলে দিয়ে আসি ভাতটা বসিয়েছিলাম ভাতটা হয়েও গেছে তবে আমি কিন্তু ভাতের ফ্যানটা বের করে দিই এই চালটাতে দেখছি ইদানি এত ভালো মানে ভাত হচ্ছে ঝুঁঝুড়ে একদম ঝুড়ঝুড়ে ভাত দ্বীপ বলে একটা কোম্পানি আছে এই কোম্পানিটার মানে খুবই ভালো কোম্পানি তো এই কোম্পানি চালটা এই দু তিনবার হলো নিয়ে এসছে খুব ভালো মানে ভাত হচ্ছে তো এখানে ওই দ্বীপের অনেক কিছুই মানে মশলাপাতি ফ্রোজেন সবজি কাটা সবজি প্রচুর পাওয়া যায় কোম্পানিটাও ভালো আর প্রথম ভেবেছিলাম খিচুড়ি করব। তো এখন ভাবলাম যে না ইলিশ মাছ ভাজার সাথে একটু ডাল দিয়ে আর গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা বেশ জমে যাবে আর ইলিশ মাছটার সাইজ প্রায় এক কেজি তিনশো গ্রামের মতো তো বড়ো সাইজের একদম ইলিশ মাছ তো পিসগুলো বেশ বড় বড় এটার যদি একটু বেশ ভাজা করা যায় গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে তবে ফ্রোজেন ইলিশ তো ওই মোটামুটি লাগে আর কি যাই হোক এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে শুধু কি আর ইলিশ মাছ হলে চলবে সাথে এক টুকরো লেবু আছে একটু বা পাতাকপি ভেজেছি জিরে গুঁড়ো দিয়ে আর ভেজ ডাল পেঁপে গাজর পালং শাক দিয়ে একটা ডাল বানানো আছে ওটা আমার মেয়ের খুব পছন্দের তো আমরাও খাবো এখন সাড়ে চারটা বাজে তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ওকে রেডি করিয়ে এখন একটু বাজারের দিকে যাব সাপ্তাহিক বাজার আনতে তো কারণ আবার সোমবার থেকে অফিস স্টার্ট হয়ে যাবে এখন ওই স্যাটারডে সানডে করে বাইরে খাওয়া দাওয়াটা হয় মাঝে মধ্যেই কেন প্রায়শই হয় তো আজকে ইলিশ মাছের একটা চব ছিল বলে বাইরে খেতে যাওয়া হয়নি আর কি সাড়ে চারটা বাজে দেখুন বেশ অন্ধকার হয়ে এসছে আর মেঘটা সেই সকাল থেকে যে গম্ভীর ছিল সে এখনও গম্ভীর আর হাওয়া যে সেই সকাল থেকে দিচ্ছিলো সে এখনও দিচ্ছে গাছ এখনও দুলছে জানি না এ কখন থামবে তবে আর এখন দিনটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য মানে খুব তাড়াতাড়ি কিন্তু এখন ওই সন্ধেটা হয়ে যায় মেঘের অবস্থাটা দ্রুত দেখুন একদম গম্ভীর ভাব চলুন যাওয়া যাক তাহলে এই যে এই যে লেখা আছে না ওয়ার্নিং অল আনঅথরাইজড ভেহিক্যাল উইল বি টোড বাই এস অ্যান্ড এস টোয়িং আর নিচে একটা নাম্বারও দেওয়া আছে তো এই ওয়ার্নিং যে সাইনবোর্ডটা দেওয়া আছে এ সম্পর্কেই আজকে বাজার যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করব জানেন তো ইউএসএতে সবার কাছেই কার আছে তো কার ছাড়া কিন্তু এখানে একেবারে জীবন অচল তো যেমন কার আছে তেমন কিন্তু নিয়মও আছে এই যে এস অ্যান্ড এস কোম্পানিটা দেখছেন এটা হচ্ছে একটা পার্কিং কার পার্কিং লটের কোম্পানি এবং এরা যদি আনথোরাইজড ভেহিকেল হয় তাহলে এটা টো করবে এবারে অ্যাপার্টমেন্টের সঙ্গেই যে রেন্টটা আপনারা অ্যাপার্টমেন্টের জন্য দিচ্ছেন সেই রেন্টটার সঙ্গেই কিন্তু আপনাকে কার পার্কিংয়ের জন্য যে রেন্ট মান্থলি যে রেন্টটা থাকে সেটা ইনক্লুডেড থাকে কখনো আপনি সেপারেটলি মান্থলি আলাদা করে পে করতে পারেন তো এবার হচ্ছে যে যদি আপনার ভেহিকেল মানে অথরাইজড হয় মানে তার জন্য একটা পারমিট থাকে সেটা একটা কারের মতো হয় আপনি হচ্ছে এই পার্কিং লটে গাড়ি রাখার জন্য অথরাইজড পারসান তো তার জন্য সেই কার্ডটাকে আপনাকে গাড়ির সামনে ঝুলিয়ে রাখতে হবে এই পার্কিং লটে কোনো আনঅথরাইজড ভেহিক্যাল থাকবে না এবারে কথা হচ্ছে যে যদি তাহলে কি গেস্ট আসবে না কারণ গেস্টের কাছে তো মানে যে গাড়িটা আছে সেটা তো আর নথিভুক্ত করা নেই আনঅথরাইজড না তা কিন্তু নয় গেস্ট আসবে গাড়িও রাখবে আমার অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আলাদা একটা গেস্ট পার্কিং পারমি মানে পার্কিং লট আছে শুধু আপনাকে কি করতে হবে ওই যে সাইনবোর্ডে যে নাম্বারটা ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারে আপনাকে কল করে গাড়ির কালার আর হচ্ছে নাম্বারটা জানালেই ব্যাস হয়ে যাবে তবে এটা সেটা যদি আপনি তিন দিনের জন্য রাখেন তাহলে তিন দিনই আপনাকে কল করে জানাতে হবে আর যদি আপনি এটা না করেন ভাবলেন যে ঠিক আছে আমি দু চার ঘন ঘন্টার জন্য রাখবো আর ফোন করতে হবে না তাহলে কিন্তু আপনি ভুল করবেন কারণ ওরা প্রত্যেক দিনই প্রত্যেক দিনই রাত্রিবেলা আসে ওই দুটো আড়াইটার দিক করে তো কখনও হয়তো আগে আসে তবে আমি যতবারই দেখেছি ওই একটা দুটো এরকমই সময় আসে আর যদি আপনার আনঅথরাইজড ভেগ হয় তাহলে ওরা কিন্তু টো করে নিয়ে যাবে তবে অবশ্যই পুলিশকে ডেকে তার সামনেই টো করবে কারণ পুলিশের কাছে আপনার গাড়ির একটা নথিভুক্ত থাকবে তো তার জন্য যদি আপনি পুলিশের কাছে যান তাহলে পুলিশ আপনাকে বলে দেবে যে এই কোম্পানি তোমার আনঅথরাইজড ভেহিকেল বলে টো করে নিয়ে গেছে তো এই হচ্ছে মানে পার্কিং লটের এখানে ভীষণ কড়াকড়ি নিয়ম এবারে হচ্ছে আসছি স্ট্রিট পার্কিং আর ডাউনটাউন পার্কিং স্ট্রিট পার্কিংয়ে আপনাদেরকে একটা দুর্গা পুজোর ভ্লগে আমি দেখিয়েছিলাম যে কীভাবে করতে হয় ওই স্ট্রিটের পাশেই একটা মেশিন লাগানো থাকে জাস্ট আওয়ারটা মেনশান করে পে করলেই আপনার স্ট্রিট পার্কিং হয় আর ডাউনটাউনে ডাউনটাউনে হচ্ছে বড় বড় পার্কিং লট থাকে তো ওখানেও আপনি যতক্ষণের জন্য গাড়ি রাখবেন সে দশ ঘন্টাই হোক দুদিনের জন্য হয় যেরকমই ওইভাবে লাগলেন আর পে করলেন ব্যাস হয়ে গেল তো এইভাবে মোটামুটি শক্তপোক্ত নিয়ম চাই হোক হয়ে গেল অনেক কথা আর কথা বলতে বলতে আমিও পৌঁছে গেলাম পাটেল ব্রাদার তো চলুন এবারে একটু ঘরের সাপ্তাহিক বাজার করা যাক আর একটু ছোট্ট করে আপনাদেরকে শপিং মার্কেটটাও ঘুরিয়ে দেখি আমি জানেন তো এই পারটেলস ব্রাদার্সে কিন্তু ইউএসএতে ইন্ডিয়ানদের ক্ষেত্রে বিশাল একজন মানে ফেমাস একটা সুপার মার্কেট এখানে সব কিছু পাওয়া যায় ফল সবজি ভ্যারাইটি সবজি আবার হচ্ছে স্ন্যাক্সের আইটেম তারপরে সমস্ত গ্রসারি আটা ময়দা সব কিছু পাওয়া যায় এখানে এই যে ঘরে চলে এসেছি আর সমস্ত সবজি সব কিছু নিচে ঢেলে ফেলেছি আগে আমি পানিপুরির প্যাকেট দেখাচ্ছি যখনই আমি প্যাটেলস ব্রাদার্স যাই তখন মোটামুটি পানিপুরি ঘরে আসবেই এখানে একটু দামটা কম হয় তাই দুটো নিয়ে চলে এসেছি আর এই যে জেস বলে যে কোম্পানিটা দেখছেন ওই যে লেন্স ওয়াইফস মানে আই গ্লা আই গ্লাস মোছার জন্য তারপরে ক্যামেরা মোছার জন্য এই ওয়াইফসটা কিন্তু খুব ভালো আর একটা অর্গানিক এই যে মন্ত্রা বলে একটা আছে মুসুর ডাল তো ডালটা আমরা প্রচুর খাই তো সেই জন্য ওটাও নিয়ে সমস্ত কিছু সবজি সব কিছু গোছানো হয়ে গেল মোটামুটি এখন আমি একটু জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি ভ্যাকিউম করে দিচ্ছি ভ্যাকিউমটা করার সময় কিন্তু আমার মেয়েকে ওটা ধরতে দিতেই হবে নাহলে ভারী কান্না তার তো আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করা করলে আপনাকে নেক্সট ভিডিও নোটিফিকেশান পাঠাবে তো আজকের মতো গুড নাইট অ্যান্ড বাই